পোর্টেবল রেডি ফোয়ারা। দিনের বেলায় পানির খেলার পাশাপাশি রাতে দেখবেন অনবদ্য আলোর খেলা। চলুন অল্প সময়ে এই পোর্টেবল ফোয়ারাগুলোর সম্পর্কে বিস্তারিত জেনে নেই। বন্ধুরা, আজকে আলোচনা করব রেডি ফাউন্টেন সম্পর্কে, অর্থাৎ রেডি ঝর্ণা কিংবা রেডি ফোয়ারা সম্পর্কে আজকে আলোচনা করব। অনিন্দ্য সুন্দর শোভা বর্ধনকারী এই রেডি ফোয়ারাগুলি আপনার রুচির পরিচয় বহন করবে, কেবল তা নয়, পাশাপাশি আপনার আভিজাত্যের পরিচয়ও কিন্তু বহন করবে। এবং এটা যেখানে আপনি সেট করবেন, অর্থাৎ এরকম অফিস আদালতের কোণে, ওই জায়গাটার শোভাবর্ধনের শোভা বৃদ্ধির পাশাপাশি কিন্তু একটি গর্জিয়াস ভাবও চলে আসবে। আর রেডি ফোয়ারাগুলার এইভাবে হাইটে মাপ আছে 37 ইঞ্চি এবং এইভাবে প্রস্থের মাপ আছে 16 ইঞ্চি। সুতরাং আপনি এটা যে কোনো একটি জায়গায়, ঘরের কোনায় কানায় যে কোনো একটা জায়গায় কিন্তু অনায়াসে সেট করে দিতে পারেন। আপনি এটা যে কোনো জায়গায়, অর্থাৎ শোরুম, বাসা বাড়ি, বারান্দা, ড্রয়িং রুম কিংবা বাংলো বাড়ি কিংবা বাড়ির বাসার ছাদে, অথবা যে কোনো কলকারখানা, অফিস আদালত ও স্কুল কলেজের অফিসের শোরুমের জন্য এটি সবথেকে বেশি বেটার হয়। আর তাছাড়া এমনিতে লোকাল যে বাসা বাড়ির বারান্দায় কিংবা ড্রয়িং রুমে কিন্তু শোভা বর্ধনের জন্য কিন্তু এই ফোয়ারাটি ব্যবহার করা যেতে পারে। আপনি যখন বিদেশি ভিডিওগুলো দেখবেন, তখন দেখে থাকবেন যে তারা ঘরের কোনায় কিংবা ড্রয়িং রুমে কিন্তু এই জাতীয় ফোয়ারাগুলো ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধির জন্য। তারা অবশ্য প্লাস্টিকেরটা ব্যবহার করে থাকে, আর আমরা যেটা তৈরি করেছি সেটা হলো স্টিলের। আপনারা জানেন যে আমরা ক্রিয়েটিভ অনেক কিছু নিয়ে কাজ করে থাকি, তারই অংশ হিসেবে এই স্টিলের ফোয়ারাটি আমরা আপনাদের জন্য এনেছি। খুবই অল্প মূল্যে এরকম একটি রেডি ফোয়ারা আপনিও পেয়ে যেতে পারেন এবং আপনার বাসার সৌন্দর্য বৃদ্ধির কাজেও কিন্তু লাগাতে পারেন। এই জাতীয় ফোয়ারাতে আপনি নিচে যেহেতু অনেকটা পানি থাকে, সেহেতু কিন্তু আপনি ছোটো আকারের যে অ্যাকোরিয়াম মাছ আছে, অর্থাৎ রঙিন মাছ আছে, সেগুলো কিন্তু আপনি অনায়াসে লালন পালন করতে পারেন। এবং ব্রিডিংয়ের জন্য কিন্তু এই জায়গাটা অনেক বেটার একটি ফল দিবে, কারণ আমরা জানি মাছ যেখানে পানি অলটাইম নড়াচড়া করে কিংবা পানিতে পর্যাপ্ত অক্সিজেন থাকে এবং পানি যদি স্বচ্ছ হয়, তাহলে কিন্তু সেই জায়গায় রঙিন মাছ চাষ করার জন্য বেটার হয়। যেহেতু অলটাইম পানিটা সার্কেল হয় এবং অলটাইম একটা বৃষ্টির ফোঁটার মতো পানি পড়তে থাকে, সাথে সাথে অক্সিজেনটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে, সুতরাং সীমিত আকারে মাছও কিন্তু নিচে চাষ করা সম্ভব, দেশের বাইরে যেটা করে থাকে। আর লাইটিংয়ের ব্যবস্থা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু লাইট লাগিয়েছি, RGB ওয়াটারপ্রুফ লাইট, এগুলো পানির মধ্যে ডুবে থাকলে সমস্যা হয় না। এই জাতীয় একটা রিমোট থাকবে, আপনি রিমোট দিয়ে যে কোনো কালার কিন্তু নির্বাচন করে দিতে পারেন। দেখুন, এটা ঝিকিমিকি কালার। এইভাবে আপনি কালারটা কিন্তু অফ করে দিতে পারেন, এই W বাটনটা টিপে কিন্তু অফ করে দিতে পারেন। এখানে অনেকগুলো কালার আছে, আপনার যে কালারটা পছন্দ সেটা আপনি নির্ধারণ করে দিতে পারেন। আমরা নিচের এই বাটনটা আবার চাপ দিই, দেখুন কী সুন্দর ঝিকিমিকি আলো, অর্থাৎ পানির ফোয়ারার সাথে লাইটিং ফ্রি। আর এইভাবে অ্যাডজাস্ট করাই থাকবে, আপনি যখন হাতে পাবেন একদম রেডি ফোয়ারাটাই হাতে পাবেন, শুধু পানি দিয়ে অন করে দিবেন। সাবমার্সিবল যে ওয়াটার পাম্প রয়েছে, পাশাপাশি লাইটিং যে ব্যবস্থা রয়েছে, এবং নিচে দুটি সুইচ আছে, আপনি ইচ্ছা করলে লাইটিংটা অফ করে রাখতে পারেন, টোটালি অফ করে দিতে পারেন, কিংবা পাম্পটাও কিন্তু টোটালি অফ করে দিতে পারেন। দুইটা সুইচ আছে, একটা পাম্পের জন্য এবং একটা লাইটিংয়ের জন্য। আমরা আলোটা আবার ফিক্সড করে দিই। বন্ধুরা, যখনই অর্ডার করবেন তখন বলে দিবেন যে রেডি ফোয়ারাটা প্রয়োজন, কারণ ফোয়ারা বলতে বা কিংবা ফাউন্টেন বলতে কিন্তু আমরা ফাউন্টেন পাম্পটা বুঝে থাকি। আমাদের কাছে যারা বড় করে করতে চান, যারা হাউজে এরকম ফোয়ারা বানাতে চান, তাদের জন্য কিন্তু অনেক টাইপের ফাউন্টেন পাম্প রয়েছে। তো যখন এই জাতীয় রেডি ফোয়ারাটা আপনি অর্ডার করবেন, তখন অবশ্যই বলে দিবেন যে আমার রেডি ফোয়ারাটা প্রয়োজন। এই ফোয়ারার সাথে যেই সাবমার্সিবল ওয়াটার পাম্পটি ব্যবহার করা হয়েছে, সেটি অত্যন্ত কম ওয়াটার একটি ওয়াটার পাম্প, সুতরাং সারা মাস চললেও কিন্তু 50 টাকার বেশি কারেন্ট বিল আসবে না। আর এই সম্পূর্ণ ফোয়ারাটাই কিন্তু আপনি পার্ট বাই পার্ট খুলে ফেলতে পারবেন, আবার জয়েন করতে পারবেন, এইভাবে এটাকে পোর্টেবল করে তৈরি করা হয়েছে। আপনারা দেখছেন এর দিনের বেলার সিন, আর রাতের বেলায় যে এটা কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর হয় সেটা নিশ্চয়ই না দেখলে আসলে বিশ্বাস করানো মুশকিল। চলুন অল্প সময়ে আমরা রাতের সিনটা একটু দেখে নিই। দেখুন রাতের অনবদ্য সিন, দেখুন অনবদ্য আলোর খেলা। আপনি পানির খেলার পাশাপাশি এরকম আলোর খেলাও দেখতে পারবেন,
অর্থাৎ এটা যে ঘরে যে রুমে কিংবা যেই স্থানে বসাবেন সেই সেই স্থানে কিন্তু এরকম ডিম লাইটের মতো নানান টাইপের আলো ঝলমল করতেই থাকবে সীমিত আলো এই আলোতে ঘুমের ডিস্টার্ব হয় না ডিম লাইটের মতো সামান্য আলো তো এই এখন পানি পড়াটা কিন্তু বন্ধ আছে আপনি ইচ্ছা করলে এই পানিটা সচল রাখতে পারেন নিচে দুইটা সুইচ আছে অন অফ পানির পাম্পটা অফ করে দিতে পারেন অন করতে পারেন এবং আরও একটি সুইচ আছে যেটা দিয়ে আপনি লাইটটা টোটালি অফ করে দিতে পারেন এই অফ করার কাজটি রিমোট থেকেও করা যায় আমি দেখাচ্ছি এই রিমোট থেকে টোটালি কিন্তু অফ করে দিতে পারবেন এরকম দেখুন রিমোট থেকে অফ হয়ে গেল আমি আবার রিমোট থেকে কিন্তু অন করে দিই দেখুন রিমোট থেকে কিন্তু অন করে দিলাম তো এই আলোটা আপনি অনেকগুলা কালার আছে যে কোনো একটি কালার আপনি কালার করে রাখতে পারেন আলোটা ইচ্ছা করলে স্টপ করেও রাখতে পারেন দেখুন এইরকম স্টপ করে রাখতে পারেন অর্থাৎ রিমোট দিয়ে আপনি যা বলবেন আলোটা আলোতে কিন্তু তাই শুনবে আর এরকম রিমোট টিপে কিন্তু আবার আলো ঝলমল করতে পারেন তো যেটা খুশি সেরকমটাই করাই সম্ভব তো বন্ধুরা অসাধারণ সুন্দর এই ফোয়ারাটি রেডি ফোয়ারাটি যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ডিসক্রিপশন থেকে প্রাইসটি দেখে নেবেন কারণ প্রাইস ওঠানামা করে সুতরাং আপনি সামথিং কিছু অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে